মধুপুরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা। দেশ নিউজ টিভি, সারা দেশ সারাদিন। তথ্যচিত্রে মধুপুর প্রতিনিধি জাহিদুল কবির জুয়েল। টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ মধুপুর উপজেলা কমান্ড টাঙ্গাইল এর আহ্বায়ক কমিটির সাথে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামিমা ইয়াসমিনের সাথে পরিচিতি ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার 2 ডিসেম্বর বিকেল 4টার দিকে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় কক্ষে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আহ্বায়ক মোহাম্মদ ইমরান হোসেন, সদস্য সচিব মোহাম্মদ লাল মিয়া, খন্দকার শহীদুল ইসলাম লিটন, শেখ সোহরাব হোসেন, খন্দকার সাব্বির আহমেদ, বাবুল সরকার, মনিরুল হক মোটু প্রমুখ। এ সময় ইউএনও শামিমা ইয়াসমিন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সদস্যদের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ যেমন বাল্যবিবাহ রোধ, মাদক নির্মূল, যানজট নিরসন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বৃক্ষরোপণ কর্মসূচি, খেলাধুলা ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে মুক্ত আলোচনা করলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সেগুলো বাস্তবায়ন করার আশ্বাস দেন। পরে ইউএনও তাদেরকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।